আমরা একটা পঞ্চায়েত ভোট করতে গিয়ে লাজে গোবরে হই, একটা পঞ্চায়েত ভোট করতে গিয়ে শয়ে শয়ে মানুষের জীবন বলি দিতে হয় না। এই পুরী রথ থেকে উল্টো রথ পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ কিন্তু পুরীতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে রথ, প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা। আগে আমি বহুবার পুরীতে এসেছি, কিন্তু রথযাত্রা উপলক্ষে পুরী যে ওটা অন্য জগতে পরিণত হয় সেটা হয়তো অনেকেই জানেন না। এই পুরীর রথ থেকে উল্টো রথ পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ কিন্তু পুরীতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে রথ, প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা, এই তিনটি রথ দাঁড় করানো আছে গুন্ডিচা মন্দিরের ঠিক সামনে। আর এই গুন্ডিচা মন্দির বেসিক্যালি যেটা সেটাকে আমরা মাসির বাড়ি বলে জানি। মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই যে যাত্রা, এই যে অনন্ত যাত্রা, হাজার হাজার বছরের যে যাত্রা, প্রভু জগন্নাথ স্বয়ং নারায়ণ আসেন নিজের বাসগৃহ থেকে মাসির বাড়িতে এবং সেখানে আতিথেয়তা গ্রহণ করেন, সাত থেকে নদিন থাকেন এবং মা লক্ষ্মীকে ছেড়ে আসেন বলে মা লক্ষ্মী পরে এসে তাকে তার তাকে তাকে বকাঝকা করেন, রথ একটু ভেঙে দিয়ে যান, আবার রথকে ঠিক করা হয়। আবার প্রভু এখন আগামী দুদিন এখানে সম্পূর্ণভাবে নির্বিঘ্নে তার সঙ্গে উনি আশ্রয় মাটির আশ্রয় থাকবেন এবং সেবা নেবেন। আসলে ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষে ধর্মের মাধ্যমে, হিন্দু ধর্মের মাধ্যমে মানুষ তার যে ভালোবাসা ঈশ্বরের কাছে, নারায়ণের কাছে প্রদান করেন, সেই ভালোবাসা থেকে কিন্তু অনেক অনেক নতুন নতুন জিনিসের মানে সূচনা হয়। পুরী সারা পৃথিবীর কাছে এই কারণের জন্যই কিন্তু সুবিখ্যাত। রথের প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন আমার সামনে এবং অরিজিনাল যে রথ, সে রথটাও আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে হাজার হাজার মানুষ যাচ্ছেন তারা কিন্তু রথটা ছুঁয়ে দেখছেন এবং রথের পাশাপাশি রথ ছোঁয়ার পর মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। মন্দিরের ভেতরে আমি ছবি তুলতে পারবো না, তাই এখান থেকে আপনাদের আমি পুরো পরিবেশটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রচণ্ড শব্দ হচ্ছে, মাইক চলছে, হাজার হাজার লোক এখানে ভিড় করেন, তাই আমি জানি না আমার কতটা কথা এই রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, কিন্তু একটা কথা বলতে পারি, আপনি যদি কোনোদিনও পুরীতে আসেন অবশ্যই একবার রথের মতো আসার চেষ্টা করবেন। ওড়িশা গভর্নমেন্ট তার সমস্ত শক্তি দিয়ে সারা উড়িষ্যা থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে তুলে নিয়ে আসেন এবং সমস্ত রকম সুযোগ সুবিধার বন্দোবস্ত করেন। উড়িষ্যা পারে, বিরাট কর্মযজ্ঞকে সম্পন্ন করতে উড়িষ্যা পারে, কিন্তু আমরা পারি না। আমরা একটা পঞ্চায়েত ভোট করতে গিয়ে ল্যাজে গোবরে হই, একটা পঞ্চায়েত ভোট করতে গিয়ে শয়ে শয়ে মানুষের জীবন বলি দিতে হয়, অথচ এত বড় অনুষ্ঠানে একটা ছোট সামান্য ক্যাজুয়ালিটির কথা খুব একটা বেশি আপনি শুনতে পারবেন না। পশ্চিমবাংলার ভাগ্যাকাশে, রাজনৈতিক ভাগ্যাকাশে, মানুষের জীবনে যে কালো ঘন মেঘের সঞ্চার হয়েছে, আমি সকল পশ্চিমবঙ্গবাসীর হয়ে প্রভু জগন্নাথের কাছে করজোড়ে এই 10 কোটি বাঙালির পক্ষ থেকে এই করজোড়ে প্রার্থনা জানিয়ে যাচ্ছি আজকে পশ্চিমবাংলার ভাগ্যাকাশ থেকে, যেন এই করাল কালো মেঘ ঝরে যায়, আবার যেন নতুন সকালের সূচনা হয় এবং ভারতবর্ষেও যেন আবার পশ্চিমবাংলাকে তার স্বমহিমায় দেখতে পায়। এই এই প্রার্থনা এই এই তার কাছে, প্রভু জগন্নাথের কাছে, তার কাছে এই ভালোবাসা জানিয়ে, তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গে আবার ফিরব এবং নতুন এক পশ্চিমবঙ্গ যেন এগিয়ে আসে। খুব ভালো নেই মানুষ, মানুষ কষ্টে আছে, মানুষ একটু সামান্য স্বস্তি চায়, সেই স্বস্তিটাও আমরা দিতে পারছি না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়, সেটা আমরা করতে দিতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ।
হয়তো এই ধর্মের মধ্যে রাজনীতি আসে, এটাই ভারতবর্ষ। কিন্তু প্রকৃত অর্থে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাই ভগবানের কাছে অনুরোধ করে গেলাম, প্রার্থনা করে গেলাম, প্রভু জগন্নাথের আশীর্বাদ যেন পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে যায়, আগামী দিনগুলো যেন সুন্দর হয়ে ওঠে, সেই প্রার্থনাই জানিয়ে গেলাম সকলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউজ এবং জার্নি উইথ সঞ্জয় থেকে বলে গেলাম। প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জয় বোস, পুরী।